কঠোর নিরাপত্তায় বিশ্বের চার প্রেসিডেন্ট, সামনে গেলে গুলিতে ঝাঁঝরা, কোথাও গেলে নিরাপত্তায় হেলিকপ্টার ড্রোন, আবার সেনাবাহিনীর চৌকস সাইবার নিরাপত্তা দল, জানেন কারা? তারা হলেন বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া চার প্রেসিডেন্ট, যাদের নিরাপত্তা বলায় ভেদ করা কেবল কঠিন কাজই নয়, রীতিমতো অসাধ্য ব্যাপার। তাদের চারিদিকে যেভাবে তাদের দেহরক্ষীরা থাকেন, সেখানে একটি পেরেক গোলাও যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। সেরকমই টাইট সিকিউরিটি জোনের মধ্যে থাকেন এই চার প্রেসিডেন্ট, যাদেরকে ছুটে গেলে গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে পারে যে কারো শরীর। সেই কঠোর নিরাপত্তা প্রাপক চার রাষ্ট্রদূত কারা জানেন? কিম জং উন। তালিকার প্রথমেই যে নামটি আসে তা হল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পিয়ংইয়ং এর এই শাসক তার নিজের মতো করেই আইন তৈরি করে নেন তার নিজের দেশের জন্য। তার দেশে তিনি শেষ কথা। তার স্পেশাল গার্ড রয়েছে যার নাম প্রোটেকশন কমান্ড। সেখানে রয়েছে 1,20,000 প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য। অনেক ক্ষেত্রে এমন ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে কিমের গাড়ির দুই পাশে ছুটছেন তার বডিগার্ডরা, যেখানে অন্যান্য দেশের ক্ষেত্রে রাষ্ট্রদূতদের সাথে তাদের দেহরক্ষীরা গাড়িতে কিংবা বাইকে থাকেন, সেখানে কিম একেবারে তার নিজের সুরক্ষার জন্য সঙ্গে রেখে দিয়েছেন 15,000 বডিগার্ড। আসলে কিম হচ্ছেন এক নায়ক, তাই তার সুরক্ষার ক্ষেত্রে এত কড়া ব্যবস্থা। ভ্লাদিমির পুতিন। এই তালিকায় দ্বিতীয় মানুষটি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এই লৌহ মানবের উপর বহুবার হামলা ছক হয়েছে, তাই তার দেহরক্ষীরা সর্বদা তৎপর তাকে নিরাপত্তা দিতে। জলপথ, আকাশপথ, স্থলপথ তিন পথেই তারা সক্ষম, এমনকি তুষার ঝড়েও তারা তৎপর। অন্যদিকে কোনো ভিআইপি যদি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তাহলে তাকেও চার স্তরীয় নিরাপত্তা বলায় পেরিয়ে আসতে হয়। জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তার জন্য প্রতিদিন খরচ হয় প্রায় 4 কোটি টাকা। তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটি নিজেও নিরাপত্তা রক্ষীর চেয়ে কম কিছু নয়। গাড়িটি বুলেট প্রুফ এবং নানা অস্ত্রে সজ্জিত। বোমা রাখাতেও এই গাড়ির কোনো ক্ষতি হয় না। সাধারণত গাড়ির দরজা খোলার জন্য চাবির প্রয়োজন পড়ে, তবে বাইডেনের গাড়ির ক্ষেত্রে আছে বিশেষ কোড, তা তার দেহরক্ষীদের মধ্যে কয়েকজনই জানে। মার্কিন প্রেসিডেন্টের গাড়ির জানলায় 5টি স্তর রয়েছে যা কাঁচ ও পলিকার্বনেট দিয়েই তৈরি, যাতে বুলেট ভেদ পর্যন্ত করতে পারবে না। শি জিনপিং। শি জিনপিং এর নিরাপত্তা বলাইকে কন্ট্রোল করে পাবলিক গার্ড, তাদেরকে সেন্ট্রাল গার্ড ব্যুরো বলা হয়ে থাকে। জিনপিং দেশ বিদেশের যে কোনো প্রান্তে যান না কেন, তার সাথে যায় এই পাবলিক গার্ডসরা। এরা জিনপিংকে ঠিক সেইভাবেই প্রোটেক্ট করে যেন কোনো ব্ল্যাঙ্কেট কাউকে কভার করে রেখেছে। আসলে জিনপিং এর উপরেও বহুবার হামলা ছক কষা হয়েছে, তাই তাকে নিশ্চিত নিরাপত্তা দিয়েই মুড়ে রাখে তার নিরাপত্তা রক্ষীরা।